সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা কি তার বাপ দাদার সম্পত্তি? না, লন্ডন থেকে আদেশ দিয়ে আজকে রাস্তা বন্ধ করতে দিচ্ছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পথে প্রধান বাধাই হচ্ছে বিএনপি। আগামীকাল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব থানা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ করবেন, প্রতিবাদ সভা করবেন যে যেভাবে পারেন। সারা বাংলাদেশে সকল মহানগর সকল জেলা সকল থানা প্রতিবাদ বিক্ষোভ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। বিএনপি বলে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ঢাকা শহরে ঢুকার পর সেই রাস্তা বন্ধ করে দেবে, এটা কি তারেক রহমানের বাপদাদার সম্পত্তি? এটা কি তার বাপদাদার সম্পত্তি? লন্ডন থেকে আদেশ দিয়ে আজকে রাস্তা বন্ধ করতে দিচ্ছে, এটা কোন রাজনীতি? যে বিদেশিরা বন্ধুরা আমাদেরকে পরামর্শ দেন, তাদেরকে বলছি সুষ্ঠু নির্বাচন আমরা করতে ওয়াদাবদ্ধ, কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে প্রধান বাধা প্রথমেই দেখা গেল আজকে সেই বিএনপি, যাদের বিরুদ্ধে আমরা বিদেশি বন্ধুদের বলছিলাম যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পথে প্রধান বাধাই হচ্ছে বিএনপি, সেটা আজকে প্রমাণ হলো। আমাদের কর্মসূচি আমরা বিএনপিটা দেখে করব না, আমরা গতকালও করেছি কর্মসূচি 1 কিলোমিটারের মধ্যে, তাদের সাথে ছোট্ট একটা সহিংস ঘটনাও ঘটেনি। এই সিটিতে বহু শান্তি সমাবেশ আমরা করেছি, তারা তাদের মিটিং করেছে। এই শহরে একই দিন 4টা মিটিং হচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার সংঘাত হয়নি। তার কারণ আমরা সংঘাত করতে সভা সমাবেশ করিনি, সংঘাতের বিরুদ্ধে সংঘর্ষের বিরুদ্ধে শান্তি জনগণের জানমালের নিরাপত্তা আমরা আমাদের পবিত্র দায়িত্ব মনে করেছি, আমরা সেই জন্য সতর্ক অবস্থানে ছিলাম আছি, আগামী নির্বাচন পর্যন্ত আমরা থাকব। কোনো পাল্টাপাল্টির বিষয় আমাদের, আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব থানা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ করবেন, প্রতিবাদ সভা করবেন যে যেভাবে পারেন। সারা বাংলাদেশে সকল মহানগর সকল জেলা সকল থানা প্রতিবাদ বিক্ষোভ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল দেশব্যাপী আওয়ামী লীগ আমাদের সহযোগী সংগঠন আমাদের অন্যান্য শাখা সংগঠন আমাদের বিক্ষোভের কর্মসূচি আমি ঘোষণা করছি। আমরা সারা বাংলাদেশ
সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে মূল সংগঠনের সাথে বা যা যা সুবিধা মতো বিভিন্ন সহযোগী সংগঠন আপনারা সংশ্লিষ্ট এলাকায় আলোচনা করে প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আবার যে আমাদের তো কিছু বলে নাই, আমরা তো এই কর্মসূচি ব্যাপারে আমাদের তো পার্টিকুলারলি কিছু বলে নেই, এ কথা যেন কেউ না বলে। যাদের ডাকা হয়েছে সবাইকে বলা হয়েছে। কামাল ভাই আপনি একটু বলেন, কিন্তু অগ্নি সন্ত্রাস আমরা রুখব, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। আমার মনে হয় কোনো বক্তৃতা দিতে চাই না, কর্মসূচি ঘোষণা করলাম, আপনারা কর্মসূচি ফলো করবেন। আপনারা যে ফলো করেন এটা আমরা আজকেও প্রমাণ পেয়েছি ইনশাল্লাহ। এরপরে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি হবে, এই যে যে ভয়টা আপনারা পাচ্ছিলেন বলে কিছুক্ষণ আগে বললেন, আমরা নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা রাজপথে সতর্ক অবস্থান, এটা হলো আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিবারের শেখ হাসিনা শিষ্টাচার, রাজনীতিতে শিষ্টাচার। বিরোধী দল বলে সে আহত হয়েছে তার খোঁজখবর নেবে না, এই পার্টি আওয়ামী লীগ নয়, এই পার্টি শেখ হাসিনা।